অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। ভোট কেন্দ্রে যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী সালাম মসজিদকে ঘোষণা করে দেবে যে শেখ হাসিনা যতবার বিদেশ ভ্রমণ করে সালাম মসজিদের টাকায় বিদেশ ভ্রমণ করে। দলীয় কিছু লোকজন আমার কর্মীদেরকে বাধা দিচ্ছে, আমি সেটা শেষ পর্যন্ত দেখে নিব। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। নেতাকর্মীরা অনেক, তারা ঘরে ঘরে যে আমাদের নৌকার জন্য ভোট চাচ্ছে। যেহেতু আমি এই এলাকায় প্রায় 6টি বছর কাজ করছি উপনির্বাচন এবং পরবর্তী 11 জাতীয় নির্বাচনে, এলাকার মানুষের অভূতপূর্ব এলাকার উন্নয়ন হয়েছে। বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলার উন্নতি এত ভালো হয়েছে, যেখানে মানুষ সুখ শান্তিতে বসবাস করছে, আমরা তাদের দিকে তাকে বুঝতে পারছি। তারা অবশ্যই বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং শান্তির পক্ষে তারা আগামী দ্বাদশ নির্বাচনে তারা তাদের মূল্যবান রায় দেবেন এবং আমার বিশ্বাস তারা বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করবেন এবং নৌকার মাঝিকে বিজয়ী করবেন। বাংলাদেশে একটি অভূতপূর্ব উন্নয়ন চলছে এবং তার সেখান থেকে আমার এলাকাও পিছিয়ে নেই, তবে কিছু চলমান উন্নয়নের কাজ আছে। সেই কাজগুলো যদি ধারাবাহিকতা থাকে তাহলে এই উন্নয়ন কাজগুলো সঠিক রাখা, আর আমার একটি স্বপ্ন সেটি বলবো এবং এলাকাবাসীরও স্বপ্ন, জেলখানা ঘাট দিয়ে আমার অন্য অন্য সব ব্রিজ, যেমন ভৈরব সেতু, আতাই সেতুর কাজ অতি শীঘ্রই শুরু হবে। ভৈরব সেতুর কাজ প্রায় চলমান, 70% শেষ হয়েছে। এই একটি এই জেলখানা ব্রিজে, জেলখানা ঘাটে একটি ঝুলন্ত ব্রিজ এবং 4 লেনের একটি রাস্তা আপনার ভাঙ্গায় যে মিশবে, সেখানে এই এলাকায় খুলনা জেলার এই পাশে 10টি জেলা তাদের 35 কিলোমিটার রাস্তা কমে যাবে। আমার এই একটাই জিনিস আমার মাথায় আছে এবং এটি অলরেডি প্রক্রিয়াধীন আছে এবং সব ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, এবং আমাদের যে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে জাপান সরকারের যে জাইকা কোম্পানি, তারা এই কার্যক্রমটা শেষ করেছে। এটি আমার এখন আসলে অন্য আরও আছে, ছোটোখাটো অনেক জিনিসই আছে, চলমান উন্নয়নটাকে ধারাবাহিকতা ধরে রাখা এবং বিশেষ করে এই ঝুলন্ত ব্রিজ এবং 4 লেনের রাস্তাটা আমার, আমরা অবশ্যই আমার করবো, এটাই আমার জনগণের প্রত্যাশা। আমরা যারা এখানে প্রতিদ্বন্দ্বী আছি তাদের কিন্তু রিলেশনশিপ খুব ভালো, যারা এখানে আছি তাদের সঙ্গে দেখা হলে আমরা হ্যান্ডশেক করি, গল্প করি, কথা বলি। ইতিমধ্যে কেউ কেউ আমার বাড়িতেও এসছে, দেখা করেছে, আমিও যখন দেখা হওয়ার সুযোগ হয় তার বাড়িতে গিয়ে করে এস, কাজে একটা ভালো রিলেশনশিপ, গণতান্ত্রিক রিলেশনশিপ। পলিটিক্যাল ফিল্ডগুলো বড়ই কেওয়াস পূর্ণ, কিন্তু আমরা এখানে এমন একটা ফিল্ডে ওয়ার্ক করছি যেখানে খুব একটা বিবাদ বা কোনো সুযোগ এখানে নেই, এই কারণে আমাদের রিলেশনশিপটা ভালো। 2 নম্বর যেটি হচ্ছে, কোনো কোনো জায়গায় ইতিমধ্যে আমার কানে এসছে শেষের দিকে এসে, যখন আমার ফিল্ডটা আরও বেশি ভালো হতে চলেছে সেই সময় এসে এখন আমি দেখছি যে দলীয় কিছু লোকজন আমার কর্মীদেরকে বাধা দিচ্ছে। তা সেই বাধা এখনও মুখ পর্যন্ত রয়েছে, হাতও ওঠেনি বা মাসেল শক্তি প্রদর্শন করা হয়নি। তবে আমি এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেইনি বা কাউকে কিছু বলি নাই, কারণ আমি দেখছি যে আমাদের নেতারা কী করে। যদি দেখা যায় যে নেতাদের নেতৃত্ব স্থানীয় থেকে এ ধরনের কোনো ম্যাল ইন্টেনশন আছে তাহলে আমি সেটা শেষ পর্যন্ত দেখে নিব। আমি যদিও এখনও কোনো অভিযোগ করিনি, কিন্তু এটাকে আমি কোনোভাবেই 1 নম্বর আসনে খুলনায় কোনো প্রকার এরকম ভোটের বাধা, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোনো বাধা, ভোটদানে কোনো বাধা, ভোটদানে কোনো বিঘ্ন সৃষ্টি করা, এমনকি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ভোট ব্যাহত করার কোনো ইন্টেনশন যদি কেউ নেয় এবং সেজন্য কোনো পদক্ষেপ নেয়, সেটা আমি প্রতিহত করব, প্রশাসনের সহায়তা নিব, প্রয়োজনে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি এটা চেষ্টা করব। আমার সঙ্গে কিছু মার্ডার কেসের আসামি আছে, আমাদের সেনাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়া গাজিয়াটা খুনি, সে নিজে প্রকাশ্যে বারবার বলতেছে আমি 1টা খুন করেছি, আরও 5টা খুন করব, গর্ব করে বলতেছে, তোরে দেখায় দেবো তুই ভোট কেন্দ্রে যাবি না, তোরে দেখায় দেবো হাত পা ভেঙে দেবো। আর আমাদের বারাকপুর ইউনিয়নের যে খুনি একটা আছে এবং ওখানে মাদক সম্রাট আছে আজাদ, আর আমাদের সাগলাদা ইউনিয়নের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মার্ডার কেসের আসামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দিন ইসলাম, সে আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাবি না, এমনি সালাম মসজিদের নাম ঘোষণা হয়ে যাবে, ভোট কেন্দ্রে যাবি না, মাননীয় প্রধানমন্ত্রী সালাম মসজিদকে ঘোষণা করে দেবে। আর আপনারা তো জানেন আমাদের তারকাদার প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ওহিদ, সে তো একসময় বলেছিল যে শেখ হাসিনা যতবার বিদেশ ভ্রমণ করে সালাম মসজিদের টাকায় বিদেশ ভ্রমণ করে, সেজন্য ওহিদ কিন্তু সাসপেন্ড হয়েছিল, সেই জন্য ওই জেলা আওয়ামী লীগ থেকে সাসপেন্ড হয়েছিল, সেও বাড়াবাড়ি করতেছে এবং মানুষকে হুমকি দিচ্ছে।
হুমকি প্রদান করা হচ্ছে। দিন দিন পূর্ণাচারের নির্বাচনী পরিবেশ নির্বাচনের অনুপযুক্ত হয়ে উঠছে। সরকারি কর্মকর্তাদের অনিত বিলম্বে খুলনা 4 আসনের বাইরে বদলি করার আহ্বান জানাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বুঝব ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের শেখ হাসিনার নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জোরপূর্বক আমাদের কেটলি মার্কা খুলনা 4 স্বতন্ত্র প্রার্থী জয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা যুক্ত করছি। নির্বাচনে জনাব সালাম মুর্শিদি পরাজয় নিশ্চিত জেনে তিনি ও তার সমর্থকরা বিরূপ আচরণ করছেন। ভোটারদেরকে তারা বলছে ভোট যেখানে দাও ঘোষণা হবে জনাব আব্দুল সালাম মুর্শিদির হবে। বলছে ভোট গণনা হবে উপজেলা কর্মকর্তার কার্যালয়। এসব কথা বলে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। এছাড়া আমরা জানতে পেরেছি কিছু চেয়ারম্যান ও মেম্বাররা বিভিন্ন নিরীহ ভাতাভোগীদের তাদের কথা মতো ভোট না দিলে তাদের সকল ভাতা বন্ধ করে দিবেন বলে অপপ্রচার চালাচ্ছে।